हेलो बंधुरा, তোমরা কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস ডাইরি। আজকে আমি তোমাদের একটা রেসিপি দেখাবো। তো সেই রেসিপিটা দেখতে হলে আমার সঙ্গে তোমাদেরকে যেতে হবে রান্নাঘরে। তো চলো, আজকে কি রেসিপি তোমাদেরকে দেখাই। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিসার্চ ডাইরি। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। আর ভালো আছি বলেই তোমাদের সামনে আমি রেসিপি নিয়ে চলে আসছি। তো আজকে আমি করব হচ্ছে প্লাস্টিক চাটনি। সেটা কিসের? তোমরা সাধারণত জানো পেঁপে দিয়ে প্লাস্টিক চাটনি হয়, আমিও তাই জানি আর আমি তাই করেছি। কিন্তু আমি তার সাথে দিয়েছি আম। দেখো এখানে আমি আম নিয়ে নিয়েছি। আমটা হচ্ছে এই যে, আমটা কিন্তু একটু হলুদ হলুদ হয়ে গেছে, তো ঠিক আছে, এটা পাকেনি তাই বলে কালারটা একটু চেঞ্জ হয়, তার সেটা ঠিক আছে, এটা একটু অন্যরকম চাটনির মধ্যে একটা অন্য কালারও চলে আসবে, সেটা খুব ভালো হয়েছে। আর নিয়ে নিয়েছি পেঁপে, এগুলো সবই কিন্তু আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি খেজুর, বীজগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কাজু কিশমিশ, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো চলো দেখো, আমি এখানে এরকম এক বাটিতে একটু কম চিনি নিয়েছি, দেখতে পাচ্ছ? তো চিনিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর ঠিক অতটাই আমি জল নেব। অতটাই আমি জল নিয়েছি। এটা চিনির যে সিরাপ সেটা তৈরি করব। দেখো চিনিটা একদম এর মধ্যে গলে গেছে, জলের মধ্যে। এবার আমি এর মধ্যে আমি ওই কাঁচা আম আর পেঁপে যেটা গ্রেট করে রেখেছি সেটা দিয়ে দেব। এবার আমি এটা এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। দেখো এখানে আম আর পেঁপেটা যে দিয়েছি সেটা আমি সেদ্ধ করতে দেবো। এটা যেহেতু আমার গ্রেট করা আছে, অনেকে দেখবে পেঁপের চাটনি করলে প্লাস্টিক চাটনি সেটা কিন্তু ওই গ্রেটারে দেখবে একটু স্লাইস স্লাইস করে নেয়, মানে পাতলা পাতলা যে স্লাইস সেরকম করে প্লাস্টিক চাটনি করে, কিন্তু আমি সেটা করছি না। আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি আর তার সাথে একটু আম মিশিয়ে দিয়েছি, তাতে কিন্তু চাটনিটা আরও অন্যরকম মাত্রা পাবে। তো এটা আমি একটুখানি সেদ্ধ করতে দিই, মোটামুটি 6 থেকে 7 মিনিট পর আমি ফিরে আসছি। দেখো এটা আমি 7 মিনিট পর ফিরে আসলাম। যদি এটা স্লাইস করতাম তাহলে হয়তো একটু টাইম লাগতো, কিন্তু যেহেতু আমি গ্রেট করে দিয়েছি তার জন্য কিন্তু 7 মিনিটে মোটামুটি সব সেদ্ধ হয়ে গেছে আম আর পেঁপে। এবার আমি এর মধ্যে তোমার হচ্ছে খেজুর আর কাজু কিশমিশটা আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে খেজুরটা নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, আমি দিলাম। আর এর মধ্যে আমি দেব অল্প লবণ। দেখো এর মধ্যে আমি অল্প নুন দিয়ে দিলাম। এই চাটনিটা কিন্তু অসম্ভব টেস্ট হয়, তোমরা প্লিজ তোমরা করে দেখো। এখনো বাকি আছে, আমি এটা একটু ঢাকা দিয়ে রাখি, ততক্ষণে কাজু কিশমিশ যেটা আছে সেটা সেদ্ধ হয়ে যাবে। দেখো চাটনিটা অনেকটা হয়ে গেছে, চাটনিটা অনেকটাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেবো হচ্ছে লেবু। দেখো
চাটনিটা পুরো কমপ্লিট। আর যেহেতু কাঁচা আমটা একটুখানি হলুদ হলুদ হয়ে গেছিলো, তাতে কিন্তু ভালোই হয়েছে, কারণ কালারটা একটু অন্যরকম এসেছে। দেখো এটা একদম হয়ে গেছে। এবার আমি এটাকে ফ্লেমটা কম করে দিলাম, দিয়ে আমি এর মধ্যে একটু লেবু দিয়ে দিলাম। এই চাটনিতে লেবু দিতে কিন্তু একদম ভুলো না। লেবু দিয়ে আমি একটু নাড়িয়ে একটুখানি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। দেখো আমি চাটনিটা নামিয়ে ফেলেছি, প্লাস্টিক চাটনি, পেঁপে আর আমের চাটনি রেডি। তো এইভাবে তোমরা করো, ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, দেখতে পাচ্ছ তো। আজকের মতো রাখছি, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো।